মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তপন দাস নাকি নাকি তিমির বরম দাস নাকি তিমির বরণ খাড়া, কি হলো, কোন নামে ডাকবো আপনাকে? আপনার এতগুলো আধার কার্ড প্যান কার্ড, আপনার আসল পরিচয়টা জানতে পারি? আমি আমি তপন দাস, আমি সত্যি তপন দাস। আমি চাইলে না গুলিটা আপনার হার্ট কিংবা আপনার লাংস পুড়ে বেরিয়ে যেতে পারত, আপনি ওই সুইমিং পুলের পাশে লাশ হয়ে পড়ে থাকতেন, কিন্তু সেটা হয়নি। গুলিটা জাস্ট আপনাকে ছুঁয়ে বেরিয়ে গেছে, একটা ছোট্ট মাইনর ইঞ্জুরি তৈরি হয়েছে। জাদু, এবার তো মুখটা খুলুন, বলুন আপনার আসল নামটা কি? আমি আমি তপন দাস, আমি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে কাজ করছি। আমি আসলে আমি 3,18,00,000 টাকা, ওই ব্লু আর্কেড পেন্টিংটার দাম 3,18,00,000 টাকা, এটা যখন আপনি জানতে পারেন আপনার তখন মাথা ঘুরে গেছিল, তাই না? আপনি যখন প্রথম এই বাড়িতে আসেন তখন আপনি ভাবতেই পারেন ওই রং তুলি দিয়ে ক্যানভাসের ওপর গৌতম চৌধুরী যে ছবিগুলো তৈরি করেন তার দাম যে এত হতে পারে সেটা আপনি কোনোদিনও ভাবতেই পারেননি। কিন্তু যখন আপনি বুঝতে পারলেন তখন আপনি ধীরে ধীরে ছক কষতে শুরু করলেন। আপনি গৌতম চৌধুরীর দুর্বলতাটাকে কাজে লাগিয়ে একটার পর একটা মডেল ওনার সামনে হাজির করতে থাকেন, আর ততোধিক দূরত্ব তৈরি হতে থাকে গৌতম চৌধুরীর সাথে ওনার স্ত্রী, ওনার মেয়ে, ওনার পুরো পরিবারের, তাই তো ম্যানেজার বাবু? আর তারপরেই আপনি যখন জানতে পারেন ওই মালি ভদ্রলোক তমাল কর নকল পরিচয় নিয়ে এই বাড়িতে ঢুকেছে, তমাল কর আসলে তিতলি করের বাবা এবং সিলেখা করের দাদু, তারপরেই আপনার আসল খেলাটা শুরু হয়। আপনি সিলেখাকে কায়দা করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, হ্যাঁ আপনি, আপনি সিলেখাকে এই বাড়িতে নিয়ে এসেছিলেন, অনেক প্ল্যান করেছিলেন, অনেক ছক কষেছিলেন, কিন্তু বাছাধন ছক তো কাজে আসলো না কোনো, সমস্ত কেচে কন্ডুস হয়ে গেল। এসব বাজে কথা, আমি কিচ্ছু জানি না, আমি আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আপনার ঘর থেকে পেন্টিংটা উদ্ধার করা গেছে, আপনাকে কোর্টে প্রডিউস করা হবে, এবং আমার যা ধারণা আপনার একটা বড় শাস্তি হবে, তার জন্য আপনি প্রস্তুত থাকুন। ম্যাডাম আপনি আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আমাকে বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আপনার জন্য একটা মেয়ে ফেঁসে যাচ্ছিল, একটা ইনোসেন্ট পরিবার আপনার জন্য নষ্ট হয়ে যাচ্ছিল, ছি, লজ্জা করে না, অকৃতজ্ঞ, যে মালিকের পয়সায় আপনি খেয়েছেন সেই মালিককে আপনি মেরে ফেলেছেন, সত্যিটা বলুন, কি হলো, মুখ খুলুন। মিটার ঘর থেকে লম্বা তার টেনে আপনি সুইমিং পুলে কানেক্ট করেছিলেন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। কি ব্যাপার কাকাই, তুমি এখানে? তোর সঙ্গে কিছু কথা ছিল। কি আশ্চর্য, আমি তো এতক্ষণ বাড়িতেই ছিলাম, বাড়িতেই তো বলতে পারতে। হ্যাঁ আমি জানি, আসলে আমি যে কৌশিকী মুখার্জিকে চিনি সে তো বাড়িতে অফিসিয়াল কথাবার্তা বলে না, তাই এখানে চলে এলাম। ওকে বলো কি বলবে। বলছিলাম যে আমাকে তাড়িয়ে দিস না। কি বলছো কি তুমি কাকাই, প্লিজ আমাকে তাড়িয়ে দিস না। আসলে আমার কাছে অনেকগুলো চিঠি এসেছে বিভিন্ন রেজিস্টার্ড কোম্পানি থেকে, আমি বুঝতেই পারছি না যে এখন আমার কি করণীয়, ওদিকে স্বয়ংভূ ওই কোম্পানির শেয়ার পেয়ে গেল। এটা তো বোর্ড অফ ডিরেক্টরস ঠিক করবে। দেখ দেখ তুই আমাকে বোঝাবার চেষ্টা করিস না, তুই হচ্ছিস শেষ কথা। আচ্ছা তুই প্লিজ, ওকে আমি যদি কোনো ভুল করে থাকি আই এম সরি, আমি তোকে সরি বলছি। প্লিজ কাকাই,
প্লিজ রিসেপশনের সামনে দাঁড়িয়ে এরকম সিন ক্রিয়েট করো না, প্লিজ যাও এখান থেকে। প্লিজ কাকাই, তুমি এখান থেকে যাও। সবচেয়ে করিতকর্মা লোকটাকে কোম্পানি থেকে সরিয়ে দিচ্ছ? সবচেয়ে করিতকর্মা এই লোকটা কিন্তু আমাকে কোম্পানি থেকে সরাতে চেয়েছিল। বাই দ্য ওয়ে দিব্যা, তুমি হঠাৎ আমাদের কোম্পানির ব্যাপারে ইন্টারফেয়ার কেন করছো? না মানে এটা তো তোমার কোম্পানি কোনো অ্যাফেয়ার নয়। অফকোর্স এটা আমার কোম্পানির অ্যাফেয়ার নয়। বাই দ্য ওয়ে আজকে তোমার পেপারে ফাইনাল খেলাটা খুব ভালো কভার করেছে। সন্দীপ ক্রিকেট নিয়ে খুব ভালো লেখে, ধোনিকে একদম ঈশ্বরের জায়গায় পৌঁছে দিয়েছে। নো ডাউট ইজ এ ভেরি গুড প্লেয়ার, অসাধারণ প্লেয়ার। হঠাৎ এই কথা কেন বলছো? ক্রিকেটের কথা হচ্ছে তো, তুমি একটা বলকে স্টেপ আউট করে শূন্যে উড়িয়ে দিয়েছো, আমি কিন্তু ক্যাচ ধরে ফেলেছি। মানে অনেক লং এ ছিলাম আমি, তাই হয়তো বুঝতে পারোনি, ক্যাচটা আমি ধরে ফেলেছি কৌশিকী মুখার্জি। এই দিদি আর তোমার কথা না আমি কোনো মাথামুণ্ড বুঝতে পারছি না। হ্যাঁ আমার সময়ের যথেষ্ট দাম আছে, টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। চন্দ্রনাথ মুখার্জি আমার কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে একজন হয়ে উঠলে, আমরা বসেছিলাম সকলে মিলে, আমরা ওনাকে আমার কোম্পানিতে ওয়েলকাম করেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।